নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হলো পালং পনির। পালং পনির আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো আজকে আমি নিরামিষ যে রেসিপিটা সেটাই দেখাচ্ছি, আর পেঁয়াজ রসুন দিয়ে যেটা সেটা আমি অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্টার্ট করি। দেখুন আমার কী কী লাগছে। অবশ্যই পনির লাগছে। পনির আমি এখানে 500 গ্রাম নিয়েছি। পালং পাতা নিয়েছি। পালং পাতাটা আমি ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পালং পাতার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। আর পালং পাতাটা আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি তারপর তুলে নিয়েছি থালায়। আর এখানে লাগছে আমি 500 পনিরের জন্য এই খুব সামান্য একটু আদা নিয়েছি। তো আদাটা আপনারা বুঝে নেবেন, আমি 500 গ্রাম পনির জন্য এই আদাটুকু নিয়েছি। এই কটা কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। 2টো টমেটো লাগছে, আমি এটা কুচি করে নেবো। আর কিছু কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা আমি পেস্ট করব। তো এই দিয়ে আমি আজকে পালং পনির বানাচ্ছি। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আমি এটা সাদা তেলে রান্না করব। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলে করছি রান্নাটা। এবার আমি পনিরগুলো হালকা ভেজে নেব, খুব হালকা ভাজব। দেখুন বন্ধুরা, আমি পনির কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি, একটু সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমি জিরে ফোড়ন দিয়েছি, ওর মধ্যেই আমি আর কিছু দেবো না, শুধু জিরে ফোড়ন। টমেটো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিব, টমেটোটা গলে যাবে। দু থেকে 3 মিনিটের মধ্যে টমেটো গলে যাবে। দেখুন টমেটো কিন্তু গলে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা একটু আমি 5 মিনিট মতো নেড়ে নেবো, যেহেতু আদার গন্ধ আছে একটা, আদার গন্ধটা যাতে চলে যায় একটু তেলে ভালো করে নেড়ে নেবো। দেখুন আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে কাজুটা পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি। আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর আমি একটু সামান্য লাল লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো এই যে পালং পাতাটা, আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো সেটা এবার এটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এটা আমি কষাবো এই 8 থেকে 10 মিনিট মতো আমি এটা কষাবো। একবারে শুকনো শুকনো হয়ে গেলে তারপর আমি এটাতে জল অ্যাড করবো।
বন্ধুরা, কড়াইয়ে কিন্তু এটা যে পালং শাকটা আমি দিয়েছিলাম ওটার কালার কিন্তু পাল্টে গেছে, সবুজ আর নেই, কালারটা পাল্টে গেছে। আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব, এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এবার যখন এই গ্রেভিটা টকটক করে ফুটবে তখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আর অবশ্যই এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, সামান্য, খুব সামান্য। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে টকটক করে। তো এর মধ্যেই আমি এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। একটু আমি গ্রেভিটা আর একটু ঘন করব, তো একটু ফুটবে যাতে পনিরের মধ্যে গ্রেভির ফ্লেভারটা যায়। আমি এবার ঢেকে দিচ্ছি, 10 মিনিট মতো আমি ঢেকে দিচ্ছি, গ্যাসটা আমি একদম সিমে দিয়ে দেবো। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন হয়ে গেছে, পনিরও সিদ্ধ হয়ে গেছে। পনিরের মধ্যে নিচে একদম সফট হয়ে গেছে পনির। তো শেষে, একবারে শেষে, 1 চামচ মতো আমি বাটার দিয়ে দিলাম। এবার আমি এটা সার্ভ করে নেব। দেখুন আমি পনিরটা ঢেলে নিয়েছি, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি।